বাংলা সিনেমার একসময়ের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস বেশ কয়েক বছর হলো সিনেমা থেকে দূরে আছেন, তবে আলোচনা থেকে নয়, বরাবরই সমালোচনা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে। মাঝে মাঝেই ভাইরাল হন তিনি বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে, তবে বেশিরভাগ সময় দর্শকদের ভালোবাসাই কুড়িয়েছেন তিনি। কেননা সিঙ্গেল মাদার হিসেবে এখনও সন্তানকে যেভাবে আগলে রেখেছেন, তাতে করে শুধু একজন নায়িকা হিসেবে নয় বরং একজন মা হিসেবেও অনেক বেশি সম্মান পান তিনি। তবে এবার নায়িকার মান সম্মান যেন একবারে ধুলোয় মিশে দিল এক ব্যবসায়ী। অপু বিশ্বাসের বিরুদ্ধে 5 লাখ টাকার চেক প্রতারণার আইনি নোটিশ পাঠিয়েছেন ওই ব্যবসায়ী। পুরো ভিডিওতে জানাবো সেই ব্যাপারে বিস্তারিত, জানতে হলে দেখতে থাকুন আগামী 3 মিনিট। চেক প্রতারণার অভিযোগে ঢাকায় সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাসের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে বাদশা বুলবুল নামের একজন ব্যবসায়ী। রবিবার 19 জুলাই ঢাকার জজ কোর্টের অ্যাডভোকেট মোহাম্মদ মঞ্জুর আলমের মাধ্যমে এই নোটিশটি পাঠানো হয়েছে। নোটিশে বলা হয়েছে, ব্যবসায়ী বাদশা বুলবুলের সঙ্গে অপু বিশ্বাসের সুসম্পর্ক ছিল, সেই সুবাদে প্লট ক্রয়ের কিস্তি পরিশোধ, ব্যক্তিগত গাড়ি ও ফ্ল্যাট ক্রয়ের জন্য অপু ওই ব্যবসায়ীর কাছ থেকে 10 লাখ টাকা ঋণ নেন। গত 7 জুলাই সেই ঋণ পরিশোধের অংশ হিসেবে 5 লাখ টাকার একটি চেক দিলে অ্যাকাউন্টে প্রয়োজনীয় অর্থ না থাকায় সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষ সেটি ফেরত দিয়েছেন। বিষয়টি অপু বিশ্বাসকে জানানো হলে তিনি কালক্ষেপণ করতে থাকেন, এক পর্যায়ে ওই ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। তাই লিগ্যাল নোটিশে অপুকে 30 দিনের মধ্যে অর্থ পরিশোধের জন্য বলা হয়েছে, তা না করা হলে অপু বিশ্বাসের বিরুদ্ধে মামলা করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে। এদিকে এসব অভিযোগ প্রত্যাখ্যান করে তিনি ষড়যন্ত্রের শিকার বলে দাবি করেছেন অপু বিশ্বাস। তিনি বলেন, সাকিব খানের সঙ্গে বিচ্ছেদের পর আমাকে অনেকটা সময় অর্থকষ্টে কাটাতে হয়েছে, তখন সিদ্ধান্ত নিয়েছিলাম কিছু একটা করব যাতে নিজের পায়ে দাঁড়ানো যায়। তারই অংশ হিসেবে বগুড়ায় আমাদের পারিবারিক কিছু সম্পদ বিক্রি করে বাদশা বুলবুলের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে ব্যবসা শুরু করি, কিন্তু কিছুদিনের মধ্যেই দেখলাম তার আচার আচরণ ভালো নয়, এমনকি তিনি ইশারা ইঙ্গিতে অশালীন আচরণও শুরু করেন আমার সঙ্গে, তাই তার সঙ্গে ব্যবসা না করার সিদ্ধান্ত নিই। তখন থেকেই আমি ব্যবসা থেকে দূরে সরে থাকি। আমি ঠিক মতো সময় দিতে পারতাম না দেখে বুলবুল সাহেব আমাকে অনুরোধ করেন আমি যেন 2-3টি চেক বইয়ে স্বাক্ষর করে রাখি ভবিষ্যতে ব্যবসায়িক যে কোনো কাজের জন্য। সে চেকগুলো দিয়ে বর্তমানে এই ঘটনাটি সাজানো হয়েছে। এছাড়া এ চেক ইস্যু নিয়ে ওই সময় আমি গুলশান থানায় জিডিও করে রেখেছিলাম, প্রমাণও আছে। আশা করি আমার সম্মান নষ্ট না করে বুলবুল সাহেব এসব করা থেকে বিরত থাকবেন।